ব্লগ আপনারা কি ভাবতেছেন আমরা প্রফেশনাল ব্লগার আমরা এখানে মজা করতে আসছি আসেন আজকে আপনাদের চেয়ে এখানে একটা ঘুরে দেখাবো না না বিনোদন উদ্যান কেন তোমরা ফার্স্টটা ভুলে যাচ্ছ কেন তোমরা ফার্স্টটা ভুলে যাচ্ছ ওয়াই ম্যান আমি তোমাকে নিতে চাই না আমি ওকে নিতে চাই তার লাল গলাটা কেন দেখতে পাচ্ছি না লাল গলা হয় না সিনথিয়া লাল ঠোঁট হয় না ঠোঁটই তো হয় আমার খুব পছন্দের একটা জিনিস এটা ইস Hey, kids. অনেক স্মেল আসতেছে এখানে শোভনা কই যাও তোমাকে দেখতে না 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 শোভনা এখানে তো তুমি আছো জানা তোমাকে দেখতে যাচ্ছি এখন কি কি দেখবো সেটা আস না এখানে তো আমি নাই ওখানে আমার বান্ধবী আছে মানে ইউ আছো এখানে নাকি সিনথিয়া আছে একটু দেখা যায় ছি ছি এরা আজ আমাকে এমন করে বলে ইটস নট গুড ইটস নট গুড শোভনা তার বান্ধবীকে দেখতে পেয়েছে না এটা শোভনাকে দেখতে পেয়েছে ইয়েস এটা আমি না আমি হইলে আমি তোমার গলার উপরে এসে উঠতাম শোভনা দেখো ওই যে দেখো তোমার দিকে তাকায় আছে হাই শোভনা হ্যালো শোভনা হ্যালো শোভনা এটা হচ্ছে শোভনা এই যে এটা হচ্ছে শোভনা ঠিক আছে শোভনা তাদেরকে মাস্ক পরার জন্য বলতেছে তারা করোনার চেয়েও শক্তিশালী পরে পড়বা কি সে মাস্কটা নিয়ে নিছে সে কি মাস্কটা পরবে কি করে শোনা তোমার বান্ধবীকে তুমি কেন মাস্ক পরাটা শেখাও নাই না এটা আমি কেন খাবো তুমি সবকিছু আমাকেই কেন বলতেছো আল্লাহ মাস্কটাও ছিঁড়ে খাইতেছে এটা খাওয়ার জিনিস না এটা পড়তে হয় ওকে নাও আমরা আসছি হরিণ শোভনার সাথে রাগ করছে এই জন্য সে শোভনার কাছে আসতেছে না ওকে 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 একজন চলে আসছে শোভনার কাছে ও সে কিন্তু অনেক কিউট তার শিংগুলো আরো কিউট সত্যি সবাই বলে হরিণের চোখগুলো নাকি অনেক সুন্দর কিন্তু আমার কাছে গরুর চোখগুলো বেশি সুন্দর লাগে তুমি যে একটা গরু কেন শোভনা ভালোভাবে খাইতে দাও এমন কেন করো সিরিয়াসলি ইটস টু কিউট দাঁড়াও ইটস টু কিউট ওদের এখানে কি ঘাস টাস কিছু নাই জান্নাত তোমার ধারণা ভুল দেখো চোখগুলো অনেক সুন্দর গরুর চোখগুলো আপনি আসেন সামনে যদি গরু পাওয়া যায় আমি প্রমাণ করে দিব আচ্ছা চিড়িয়াখানায় গরু থাকে না হ্যাঁ থাকে আমরা ইমু পাখির ওখানে যাই ইমু পাখি ওই পাশে এটা কি আছে
ক্যাশোয়ারি হোয়াটস দিস জানাতে এটা তোমার সাথে ম্যাচ হয়ে গেছে দেখো সেম ড্রেস ক্যাশ চলো একে নিয়ে যাই আমাদের বাসায় উই নিড ক্যাশ টু মাচ এর গলাটা অনেক সুন্দর সিরিয়াস বাট কালারটা জোস লেটস গো আমরা কি বাঘের খাঁচা দেখতে যাব হ্যাঁ ওকে লেটস গো টু দ্যাট আমি খুব ভয় পাই সাপ আচ্ছা আমরা এখন যাচ্ছি বাঘের কাছে লেটস গো আমরা এখন দেখতেছি সিনথিয়া 2K এখন আসো সিনথিয়া 2K নো নো ওয়ে নো ওয়ে এরা শুধু আমাকে পচানি দেয় কেন আমার একটা ধারণা হইলো এই চিড়িয়াখানায় পশু প্রাণীর যে সিনথিয়া সুবানা এরা বেশি ঠিক আছে কেন শুধু শুধু আমাকে আমাকে এভাবে মেনশন করা হচ্ছে কেন কেন শুধু শুধু আমাকে এভাবে মেনশন করা হচ্ছে এখন আমরা কি দেখতে পাচ্ছি ধাগা ধাগা আসবে না কারণ ওটা ওটা সিনথিয়া না এই যে আমরা দেখতে পাচ্ছি শোভানা শোভানা তাকে নিজেকে দেখার জন্য মানে নিজের প্রতিচ্ছবিকে দেখার জন্য কত চেষ্টা করতেছে সোমনা তার নিজের প্রতিচ্ছবিটা দেখার জন্য অনেক ট্রাই করতেছে আসবে কি এই সোমনা আই এদিকে এসো আই আই সোমনা আই সিনথিয়া এদিকে এসো এভাবে বললে হবে না বলেন সিনথিয়া এদিকে এসো তোমাকে ডায়মন্ড টপ আপ করে দিব ও সিরিয়াসলি সিরিয়াসলি সিনথিয়া এদিকে এসো 1 লাখ ডায়মন্ড ও মাই গড আই আসো 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 জান্নাত সিরিয়াসলি নো সে মন খারাপ করছে আসলে আমাকে টাকা নাই তো ডায়মন্ড টপ আপ করে দিতে পারবো না তাই মন খারাপ করছে কথা সত্য কথা সত্য ওয়াক দেখতে হালু The Royal Bengal. Hi, Riyash. Bakta oi pashe. Oi dike jai, dekha jacche na. Ekhane ache Royal Bengal Tiger. Ei bakta mone hoy ami. Oops, she khaiteche. বাঘের ওয়াইফ ফ্রেন্ড বাঘের ওয়াইফ সিংহ মানে কি কেমনে হয় ভাই এর হাজবেন্ড এখানে তো অলরেডি সিংহ অ্যান্ড সিংহ সিংহ অ্যান্ড সিংহি আছেই অনেক গন্ধ বাংলাদেশে কেন জানি ভারতীয় সিংহ খাঁচাটা অনেক হার্ড করা দেখছো খুবই গন্ধ এখানে থাকা পসিবল না সরি কই যায় শকুন অনেক গন্ধ আজকে কিন্তু আমাদের জান্নাতের ফার্স্ট ডে চিড়িয়াখানায়
আমরা তাকে চিড়িয়াখানা দেখাইতে গেছি আর কোন চিড়িয়াখানা রংপুর চিড়িয়াখানা তাকে ভাবছি যে এখানে রেখে যাব আমরা আসো খাঁচা ফাঁকা আছে দেখো তো রিফন শকুন আইটা শকুন ওকে অজগর দেখতে যাচ্ছি অজগর আমি খুব ভয় পাই আচ্ছা যেতে তো আমার ভয় লাগতেছে জান্নাত তোমাকে কিন্তু ওখান থেকেই অ্যাটাক করতে পারে সে এখন ঘুমে ঘুমে বিভোর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতেছি বিশেষ বৈশিষ্ট্য ভারতীয় জাতীয় পাখি অনেক সুন্দর শত্রু আসছে শত্রু আসলো সোনা ময়ূর দেখছো জানো হ্যাঁ দেখলাম বিশেষ বৈশিষ্ট্য যখন কিয়াজু বলে ময়ূররা তখন তার মানে হচ্ছে শত্রু আসে ময়ূররা কিয়াজু বলে মানুষ আসলে কিয়াজু বলতে হবে না মানুষ আসলে বলতে হবে কিয়াজু তাহলে সবাই ভাবে খাবার দৌড়ে দৌড়ে আসবে তখন শত্রুর পরিমাণ বেড়ে যাবে জান্নাত কারণ সবাই হামলা দিবে বুঝিস না কেন এই ছোট বাচ্চাটা কবে যে বুঝবে কবে যে বুঝবে ছোট বাচ্চাটা জান্নাত তোমার কপাল খারাপ ইনশাআল্লাহ সামনে পুরোটা ঘুরে দেখানো হবে ভিতরে একটা পার্ক আর পার্ক টু চিড়িয়াখানা অবশ্যই আসবে সো এটাই শেষ টাটা বাই বাই গাইস লেটস বাই